কি টেনশন হচ্ছে? না, সেরকম কিছু না। আরে বাবা, টেনশন হওয়াটা তো খুব স্বাভাবিক। একজন নিরীহ মানুষকে নিজের হাতে গুলি করে মেরে ফেলে দেওয়া। আরে বাবা, আপনি তো একজন মার্ডার চার্জের আসামি। মানুষকে খুন করেছিস তুই, তুই একটা খুনি। আজ তোর জন্য আমি বিধবা। এই লোকটাকে খুব ভালো করে চিনে রেখে দাও। এই লোকটাই তোমার বাবাকে মেরে ফেলেছে। এই লোকটা একটা খুনি। কি ঘাবড়ে গেলেন? আরে আমি তো জাস্ট আপনার সঙ্গে মজা করছিলাম। ইয়ে না, মানে আচ্ছা বলছি যে ভেতরের ঘরে কে কে আছে আপনি জানেন? কমিশনার মিস্টার চ্যাটার্জি আছেন সেটা আমি জানি মিস্টার মল্লিক, আর কারা কারা আছে সেটা আমার জানা নেই। অভিক আছে। পুলিশের গুলিতে নিরীহ মানুষের মৃত্যু, মিডিয়ার কাছে একটা স্কুপ নিউজ। এনকোয়ারি কমিশন তো বসাতেই হবে, কোনো উপায় নেই মিস্টার মল্লিক। আমার ওপরওয়ালারা আমাকে শাস্তি দেবে কি দেবে না সেটা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। না মানে সবাই আলোচনা করছিল যে সাসপেন্ড হওয়াটা খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন মিডিয়ার প্রেশার, আর পুলিশের তো হাত পা সব বাধা। দেখুন এবার আপনার কপাল। কিরে তোর হয়ে গেল? আমি ওদের সব বুঝিয়ে বললাম, ওদের বললাম যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে তোর কোনো দোষ নেই। যা এখন ভেতরে যা। আর একটা কথা, সেদিনের ঘটনাটা আমি পুরোপুরি ওদের বলেছি, যা যা ঘটেছিল তুই ঠিক সেগুলোই বলবি। আমাদের দুজনের স্টেটমেন্ট যেন আলাদা না হয়, ক্লিয়ার? সো বেস্ট অফ লাক। Good evening, sir.